মানুষকে নিয়ে আল্লাহর স্পেশাল কিছু পরিকল্পনা আছে। যখন উনি সিদ্ধান্ত নিয়েছেন তখন মালায়েকদেরকে ডেকে বলেছিলেন যে আমি তো পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি। ওয়াইজা ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ওয়াইদা, এবং যখন ক্বালা বললেন রাব্বুকা তোমার প্রভু লিল মালায়েকাতি মালায়েকদেরকে ডেকে ইন্নি নিশ্চয় আমি জাইলুন সৃষ্টি করতে যাচ্ছি ফিল আরদি এই জমিনের উপরে এই পৃথিবীতে খলিফাতুন আমার প্রতিনিধি, তারা আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিয়েছেন তখনই মালায়েকদেরকে ডেকে তার এই সিদ্ধান্তের কথা উনি জানালেন। তার আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন নাস নয়, আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন খলিফাতুন মানে প্রতিনিধি। তাহলে মানুষের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো মানুষ আল্লাহর প্রতিনিধি। কথাটা কি বোঝাতে পারলাম? মানুষ কি আল্লাহর প্রতিনিধি। খেয়াল করেন বাংলাদেশে আমেরিকান প্রেসিডেন্টের একজন প্রতিনিধি আছে, সে কে? আমেরিকার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত যে কথা বলে, অফিসিয়াল যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে সেই স্টেটমেন্টটা কার স্টেটমেন্ট হয় বলেন তো? আমেরিকার প্রেসিডেন্টের স্টেটমেন্ট হয়। রাষ্ট্রদূত যখন কোথাও যায় তখন তাকে প্রেসিডেন্টের প্রোটোকল অনুযায়ী তাকে সম্মাননা দিতে হয়। মানুষকে আল্লাহ এই পৃথিবীর জন্য আল্লাহ নিজের খলিফা বানিয়েছেন। আল্লাহর কথা যেমন অন্যান্য সমস্ত সৃষ্টি মেনে চলে, অন্যান্য সমস্ত প্রাণী এ কারণে মানুষের কথা মেনে চলে। বিরাট হাতি কিন্তু সে মানুষের হুকুম অনুযায়ী চলে কি চলে না? বিষধর সাপ সেও মানুষের পোষ মানে, মানুষ তাকে শিকারি বানায়, তাই না? এর কারণ কি? মানুষের এত কিসের শক্তি? তার কারণ হলো আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করলেন তখন সমস্ত মালায়েকদেরকে অর্ডার করেছেন ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, সমস্ত মালায়েকদেরকে বললেন আদমকে সাজদা করো। ফাসাজাদু, তারা সাজদা করলো। এই যে সমস্ত মালায়েক যেহেতু মানুষকে সাজদা করেছে এই কারণে তাদের দায়িত্ব হয়ে পড়েছে যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন মানুষ থাকবে ততদিন সমস্ত মালায়েক সমস্ত সৃষ্টি এই মানুষের সেবা করে যাবে। যখন আল্লাহ পাক বললেন যে তিনি খলিফা প্রেরণ করবেন তখন মালায়েকরা একটা মৃদু আপত্তি জানালো। কলু আতাজালু, কলু তারা বলল আতাজালু তোমার ওই সৃষ্টি ফিহা ইয়াফসিদু ফিহা ওয়াসফিকুদ্দিমা, তারা তো পৃথিবীতে গিয়ে অন্যায় অত্যাচার করবে, মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে। মালায়েকরা কিন্তু এটা বলে নাই, তারা তো পৃথিবীতে গিয়ে নামাজ কালাম পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, এই কথা বলেছে? বলে নাই। এরপরে মালায়েকরা বলছে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, তার চেয়ে তোমার গুণকীর্তন করার জন্যে আমরাই তো যথেষ্ট, কেন তুমি নতুন আবার সৃষ্টি করতে চাও? তখন আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ পাকের কাছে এমন কিছু আছে যা দিয়ে এই মারামারি কাটাকাটি থেকে মানুষকে বিরত রাখা যাবে, যেটা মালায়েকরা জানতো না। এবার আমি এই খলিফা শব্দের একটু বিশ্লেষণ করব। খলিফা, খলিফা মানে কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। যেমন আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশে একজন তার খলিফা আছে, প্রতিনিধি আছে, হ্যাঁ, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে এসে তার যে কাজ সেই কাজটা সে না এসে বরং তার খলিফাকে দিয়ে সে করায়। তাহলে মানুষের আসল ইবাদত কি, মানুষের আসল কাজ কি, এই ব্যাপারটা পরিষ্কার করে আপনাদের বুঝে নিতে হবে। মানুষের আসল কাজ হলো আল্লাহর খেলাফত করা, এটা হলো মানুষের আসল ইবাদত। তাহলে আল্লাহর খেলাফত বলতে কি বোঝায়? অর্থাৎ আল্লাহ পাক নিজে যদি পৃথিবীতে আসতেন তাহলে তিনি যা করতেন, আল্লাহ যেহেতু আসেন নাই সেহেতু মানুষ সেই কাজটা করবে। কথাটা বোঝা গেল? আল্লাহ পাক কি করতেন? আল্লাহ কি নামাজ পড়তেন? আল্লাহ কি রোজা করতেন? আল্লাহ কি হজ যাকাত দিতেন? আল্লাহ পাক সমগ্র সৃষ্টিকে পরিচালনা করেন। এই পরিচালনা করতে গিয়ে আল্লাহর পরিচালিত সৃষ্টির মধ্যে কোনো সংঘর্ষ লাগে না, কোনো অশান্তি হয় না, কোনো বিশৃঙ্খলা হয় না। যেমন চাঁদ আর সূর্য একই আকাশে দুইটা উদিত হয়, অস্তমিত হয়, তাদের কি সংঘর্ষ লাগে? এত নক্ষত্র, তাদের কি সংঘর্ষ লাগে? দুইটা বৃক্ষ পাশাপাশি আছে, দুই বৃক্ষে কি ঝগড়া লাগে? লাগে না, কারণ এটা আল্লাহর পরিচালনা। আল্লাহর পরিচালনাতে কোনো সংঘর্ষ লাগে না, দ্বন্দ্ব সংঘাত হয় না, ঝগড়াঝাটি হয় না। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যেন মানব সমাজ এমনভাবে পরিচালিত করি যেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত না হয়, কোনো ঝগড়াঝাটি না হয়, কোনো হিংসা বিদ্বেষ না হয়, অর্থাৎ মানব সমাজ শান্তিপূর্ণভাবে পরিচালনা করাই হলো আল্লাহর খেলাফত করা। আল্লাহ পাকের চাওয়াই হলো মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এটাই মানুষের প্রধান ইবাদত। এখন মানুষকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে কিছু সিস্টেম লাগবে না। যেমন একটা উদাহরণ দিই,
ধরেন আমি একা একটা রুমের মধ্যে থাকি, একটা বাসা ভাড়া করে একা একা থাকি, তো আমার ইচ্ছা মতন যখন ইচ্ছা তখন ঘুমাই, যখন ইচ্ছা তখন খাই, যখন ইচ্ছা তখন আমি গান শুনি, যখন ইচ্ছা তখন আমি নাচ গান করি, ইচ্ছা মতো আমি চলি। কিন্তু যখনই মানুষ সেখানে দুইজন হবে তখন আমি কি ইচ্ছে মতন কাজ করতে পারবো? আমি রাত তিনটার সময় বক্সে ভলিউম দিয়ে আমি কি গান শুনতে পারবো? কারণ আরেকজনের তাতে অশান্তি হতে পারে। যখনই মানুষ একাধিক হয়ে গেল তখন কিছু বিধি নিষেধের প্রয়োজন পড়ল, অর্থাৎ তখন একটা আইন কানুনের দরকার পড়ল। তখন বসে দুইজন মিলে ঠিক করতে হবে যে কয়টার সময় ঘুমানো উচিত, কয়টার সময় উঠে গান শোনা আর চলবে না। কি বিধি নিষেধের প্রয়োজন হবে না? তখন একটা আইন কানুনের প্রয়োজন হবে না? যখন মানুষ বাড়তে থাকবে তখন এই বিধি নিষেধ আইন কানুনের ধারা উপধারাও বাড়তে থাকবে। এখন আমি যদি শক্তিমান হই তাহলে আমি কি করব? আইনটা বানাবো আমার সুবিধা মতো। আমি শক্তিশালী লোক, ক্ষমতাবান মানুষ, তাহলে আইন বানাবো কি আমার সুবিধা মতো? আমি বলবো রাত 12টা পর্যন্ত গান শোনা যাবে, কারণ আমার রাত 12টার আগে ঘুম আসে না। আমার স্বার্থ সংশ্লিষ্ট উপায়ে আইন বানালাম। কিন্তু আরেকজন ব্যক্তি তার 10টা বাজলেই তার ঘুম লেগে যায়, গ্রাম থেকে এসেছে বেচারা। এখন তার কথা কিন্তু এখানে খাটলো না, কারণ আমার ক্ষমতা বেশি। এজন্য এই আইন কানুন যদি মানুষ বানায় তাহলে ক্ষমতাবানরা তাদের স্বার্থ আইনের মধ্যে ঢুকিয়ে দেয়। এজন্য আইন যদি সুষ্ঠু হতে হয়, ন্যায়সঙ্গত হতে হয়, তাহলে এই আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সমাজনীতি সমস্ত কিছু হতে হবে আল্লাহর দেওয়া। যখন আল্লাহর দেওয়া আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি দ্বারা সমাজ পরিচালিত হবে তখন ওই সমাজে শান্তি বিরাজ করবে, কোনো আর অশান্তি হবে না। যদি সমাজে শান্তি আনতে হয় তাহলে কি লাগবে? একটা ন্যায়সঙ্গত আইন কানুন লাগবে। আর এই ন্যায়সঙ্গত আইন কানুন একমাত্র কে তৈরি করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আইন কানুন দণ্ডবিধি আল্লাহ যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন। এখন আর ধর্মগুলি আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি নাই, এখন ধর্মগুলি হয়েছে নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ। আমরা ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র পরিসরে আমরা কিছু আমল করি, করে মনে করি এটার নাম ইসলাম। কিন্তু ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কি আপনার ওই ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র আচার অনুষ্ঠান? না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র দ্বীন হলো ইসলাম। তাহলে আল্লাহ শব্দ ব্যবহার করলেন দ্বীন, কি শব্দ ব্যবহার করেছেন? দ্বীন। কথা পরিষ্কার? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম, আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম দ্বীনাকুম তোমাদের দ্বীনকে, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি এবং তোমাদের উপরে নিয়ামত সমূহ পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এবং তোমাদের জন্য ইসলামকে দীন হিসাবে মনোনীত করলাম। অক্সফোর্ড ডিকশনারিতে দীন শব্দের অর্থ করা হয়েছে ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গনে ইসলামের বিধিবিধান থাকবে। যদি আমরা সমস্ত অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করলো না, ওটা আংশিক ইসলাম। আংশিক ইসলাম মানে হলো শেরক, অর্থাৎ কিছু অংশ আমি আল্লাহটা নিলাম, কিছু অংশ আমি মানুষ তৈরি করে নিলাম। আর আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শেরক কখনোই ক্ষমা করবেন না। তাহলে আজকে আমরা ইসলাম হিসেবে যেটা পালন করে চলেছি সেটা কি? আমাদের কাছে ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাস আসলে রোজা রাখব, কুরবানির ঈদে কুরবানি করব, তারপরে যাদের টাকা পয়সা আছে সারা জীবনে একবার হজ করে আসব, হ্যাঁ, এরপরে যাদের টাকা পয়সা আছে ঈদের টাইম আসলে লাইন ধরে যাকাতের শাড়ি বিতরণ করব, এই হলো আমাদের কাছে ইসলাম। কিন্তু আমাদের সমাজ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে চলে না।